নমস্কার বন্ধুরা রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে আপনি আপনার ভোটটি কিভাবে সঠিকভাবে প্রদান করবেন যাতে আপনার ভোট বাতিল না হয় সেই ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখাবো সেই সঙ্গে কিভাবে সঠিকভাবে আপনি আপনার ব্যালট ভাঁজ করবেন কারণ আপনি যদি ভুল পদ্ধতিতে ব্যালট ভাঁজ করেন তাহলে আপনার ভোটটা বাতিল হয়ে যেতে পারে আমি সম্পূর্ণ ডেমো ব্যালট এবং ডেমো ভোটিং সিস্টেমের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি সঠিকভাবে আপনার ভোটটি প্রদান করবেন এবং ব্যালটটি ভাঁজ করবেন ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার উদ্দেশ্যে নয় কেবলমাত্র আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য বানানো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না কারণ পরবর্তী লেটেস্ট ভিডিওর ইনফরমেশান তখনই সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো আপনারা ভোট কেন্দ্রের বাইরে লাইনে থাকবেন এবং আপনাদের সচিত্র পরিচয়পত্র হিসাবে ভোটার আইডেন্টি কার্ডটা অবশ্যই হাতে রাখতে হবে তারপর যখনই আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করবেন ভোটার কেন্দ্রে প্রবেশ করার পরে পলিং অফিসাররা আপনার কাছ থেকে আপনার আইডেন্টি বা ভোটার আইডেন্টি কার্ডটা নিয়ে দেখবেন এবং আপনার ভোটার আইডেন্টি কার্ডের নাম এবং নম্বর মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে কিন্তু আপনাকে আপনার আঙুলের ওপর কালি লাগিয়ে দেওয়া হবে কালি লাগানোর পর আপনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সিগনেচার কিংবা আপনার বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনাকে ব্যালট পেপার দিয়ে দেওয়া হবে আমি আপনাদের ডেমো ব্যালট পেপারগুলো দেখিয়ে দিচ্ছি গ্রাম পঞ্চায়েতের জন্য সাদা রঙের ব্যালট পেপার হবে এবং পঞ্চায়েত সমিতির জন্য এই ধরনের পিঙ্ক কালারের ব্যালট পেপার হবে সেই সঙ্গে জেলা পরিষদের জন্য আপনাকে এই ধরনের হলুদ রঙের ব্যালট পেপার দেওয়া হবে তো এই ব্যালট পেপারগুলি নিয়ে পরে আপনি আপনার পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দেবেন ভোট দেওয়ার জন্য আপনি প্রার্থীর নামের কাছে কিংবা প্রার্থীর যা চিহ্ন আছে সেখানেই কিন্তু আপনাকে যে স্ট্যাম্পটা দিয়ে দেওয়া হবে সেই স্ট্যাম্পটা লাগিয়ে নেবেন আপনি লক্ষ্য করুন ভালোভাবে দেখুন প্রার্থীর নামের বা প্রার্থীর চিহ্নর কাছেই কিন্তু স্ট্যাম্পটা আপনাকে দিয়ে দিতে হবে আপনি কোনোভাবেই আপনার স্ট্যাম্পটা ওই যে মাঝখানে রো আছে রোয়ের ওপর দিতে পারবেন না যদি দিয়ে দেন তাহলে আপনার ভোটটা কিন্তু বাতিল হয়ে যাবে এইভাবে ভোট দিয়ে দেওয়ার পরে আপনি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে ব্যালটটাকে ভাঁজ করে নেবেন এইভাবে প্রথম একটি ভাঁজ করার পরে এই দ্বিতীয় ভাঁজটি আপনি করবেন দ্বিতীয় ভাঁজটি করার পরে আপনি আপনার ব্যালটটিকে ব্যালট বক্সের মধ্যে ভরে দেবেন আপনার এলাকায় যদি প্রার্থীর সংখ্যা নজনের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে এই ধরনের একটি ব্যালট পেপার দেওয়া হবে এই ব্যালট পেপারটি আপনি এইভাবে মুড়বেন প্রথমে দুদিক থেকে মুড়ে নেবেন তারপর মাঝের অংশটাতে আপনি ভাঁজ করে নেবেন যেভাবে দেখানো হচ্ছে আপনি কিন্তু এইভাবেই আপনার ব্যালটটাকে ভাঁজ করবেন পরবর্তী একটি ভাঁজ করার পরে তারপর এটাকে আপনি ব্যালট বক্সের মধ্যেই ভরে দেবেন তো নজনের বেশি প্রার্থীর যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারে কিভাবে আপনি ভোট দেবেন সেটাও কিন্তু এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি জনের বেশি প্রার্থী হলে আপনাকে কিন্তু এই ধরনের একটা চওড়া ব্যালট পেপার দেওয়া হবে যে ব্যালট পেপারটিতে নজনের বেশি প্রার্থীর নাম এবং তাদের সিম্বল থাকবে তো প্রথম আপনি আপনার পছন্দের প্রার্থীকে দেখে নেবেন এবং পছন্দের প্রার্থীকে দেখে নেওয়ার পরে আপনাকে কিন্তু স্ট্যাম্প দিতে হবে তো আপনি কি করবেন স্ট্যাম্পটাকে নেবেন স্ট্যাম্প টাকে নিয়ে ওই নির্দিষ্ট কাগজের নির্দিষ্ট প্রার্থীর কাছেই কিন্তু স্ট্যাম্পটা দিয়ে দেবেন এক্ষেত্রেও মনে রাখবেন যেন স্ট্যাম্পটি প্রার্থী কিংবা তার সিম্বলের কাছেই দেওয়া হয় কেন এটা বলছি সেটাও কিন্তু আপনাদের আমি এরপরে দেখিয়ে দিচ্ছি তারপর আপনি এইভাবে দুদিক থেকে প্রথমে ভাঁজ করবেন তারপরে আর একটা ভাঁজ কিন্তু আপনাকে করতে হবে এইভাবে ভাঁজ করে নেবেন এবং মাঝ বরাবর আরেকটা একটা ফোল্ড করবেন এই ফোল্ডটা করার পরে আপনি কিন্তু ব্যালট বক্সে আপনার ব্যালট পেপারটা ভরে নেবেন তাহলেই আপনার ভোটটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে এই ধরনের তিনটি ব্যালট দেওয়া হবে তার মধ্যে একটি ব্যালট আপনি সাদা রঙের দেখতে পাবেন যেটি পঞ্চায়েতের জন্য এবং তারপরের ব্যালটটি আপনি দেখতে পাবেন এইভাবে পিঙ্ক কালারের যেটা পঞ্চায়েত সমিতির জন্য সেই সঙ্গে আপনি একটি জেলা পরিষদের ব্যালটটি দেখতে পাবেন হলুদ রঙের এই ধরনের তিনটি ব্যালট আপনাকে দেওয়া হবে আপনি আপনার পছন্দের প্রার্থীর নামের জায়গায় কিংবা প্রতীকটা থাকবে সেই জায়গাতে আপনি স্ট্যাম্পটা লাগিয়ে দেবেন তারপর ভাঁজ করার ব্যাপারটা আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ধরুন এই ধরনের একটি ব্যালট পেপার আপনাকে দেওয়া হবে যে ব্যালট পেপারে আপনি পরপর প্রার্থীর নাম এবং তার প্রতীক দেখতে পাবেন তো সরাসরি আপনি এইগুলো দেখতে পাবেন এইগুলোতে আপনাকে কি করতে হবে আপনার হাতে যে স্ট্যাম্প দেওয়া হবে সেই স্ট্যাম্পটা আপনি আপনার প্রার্থীর নামের জায়গায় লাগিয়ে নেবেন কিংবা আপনি পার্থীর যে প্রতীক আছে তার কাছে লাগিয়ে নিতে পারেন তো আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে কোন জায়গাটাতে লাগানো হবে এই রকম জায়গাটাতে আপনি যখন লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আপনি যখনই এইভাবে জাস্ট ভাঁজ করবেন ঠিক এইভাবেই কিন্তু আপনাকে ভাঁজ করতে হবে আর আপনি যদি ভুল করে এইভাবে ভাঁজ করে নেন তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে এইভাবে ভাঁজ করতে গেলে আপনি যে ভাঁজ করলেন তার ফলে এই কালি বা এই স্ট্যাম্পের চিহ্নটা কিন্তু এখানেও উঠে যেতে পারে তখন কি হবে আপনার ব্যালটটি এখানে কিন্তু বৈধ বলে গণ্য হবে না তার কারণ আপনি সঠিকভাবে কাকে ভোট দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে জানতে পারা যাবে না সে কারণে আপনার ব্যালটটা বাতিল করা হবে কিংবা আপনি যদি কোনো রেখার ওপর এইভাবে ভোট দিয়ে দেন বা স্ট্যাম্পটা দিয়ে দেন তাহলে কি হবে না আপনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন এই প্রার্থীকে না এই প্রার্থীকে সেটা নিয়ে সমস্যা থেকে যাবে তার ফলেও আপনার ভোটটা বাতিল হতে পারে তো আপনাকে কি করতে হবে আপনার প্রার্থীর নামের জায়গায় বা আপনার যাকে পছন্দ সেখানেই কিন্তু আপনাকে স্ট্যাম্পটা লাগিয়ে দিতে হবে আপনি লাগিয়ে দেওয়ার পর জাস্ট এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এই দিক থেকে এইভাবেই ভাঁজটা করবেন তারপর এখান থেকে আর একটা ভাঁজ করবেন এবং এটাকে নিয়ে গিয়ে বক্সে আপনি ভরে দেবেন ব্যালট বক্সে ভুল করেও আপনি কখনোই এই ভাঁজটিকে অন্যভাবে করবেন না বা এভাবে করবেন না এভাবে ভাঁজ করতে গেলে আপনার ভোটের ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে তাই যারা নতুন ভোটার আছেন তাদের ক্ষেত্রেও বা অনেক দিন ধরে আমরা ব্যালট ভোট দিইনি সে কারণে আপনাদের সকলকে বলবো আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে আপনি সঠিকভাবে আপনার ভোটটা প্রদান করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে সঠিকভাবে আপনার ভোট প্রদান করবেন সেই ব্যাপারে দেখাতে পেরেছি তো ভিডিওটি আপনার কাছে যদি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করবেন এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও এ ব্যাপারে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ